কথায় আছে রতনে রতন চেনে, বাকিটা আর নাই বললাম। কচু খেতে আমার শ্বশুর বাড়িতে সবাই খুব ভালোবাসে, বিশেষত আমার শ্বশুর মশাই। কচুটা তাই জন্য সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আর অল্প একটু হলুদ আর নুন মাখিয়ে নিলাম। সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ভেজে নিচ্ছি হালকা হাতে, খুব বেশি লাল করার দরকার নেই। টমেটো আদা আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষের তেলটা আরেকটু দিয়ে দিয়ে দিলাম জোয়ান, জোয়ান দিলে দারুণ গন্ধ আসে। দিয়ে দিচ্ছি পেস্ট, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। ভালো করে মশলাটা কষবেন, কষা যত ভালো হবে খেতে তত ভালো হবে। আর কষা হয়ে গেলে দিয়ে দেবেন এর মধ্যে ভাজা কচুগুলো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে অপূর্ব লাগে। আপনারা কেউ যদি এইরকমভাবে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, পেজটিকে ফলো করে নেবেন। অল্প একটু জল দিয়ে আর একটু মাখোমাখো করে নিচ্ছি, রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। আর কচু যদি আপনার পছন্দের সবজি হয় আমার মতো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। টাটা।